মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু অ্যান আদার এপিসোড অফ সোমরূপ। আর আজকে সকালটা শুরু হয়েছে গঙ্গার ধার থেকে, মানে রোদ্দুরকে নিয়ে এসেছি গঙ্গার ধারে ঘোরাতে, আর সেখান থেকে শুরু হচ্ছে আজকের ব্লগটা। এই গঙ্গা, আদি গঙ্গার জল একদম ভর্তি, কারণ এখন বৃষ্টি তো ভালোই হচ্ছে, দুপুরবেলা জোয়ারের জল আরও বেশি, এখন ভাটা চলছে। হ্যাঁ, তো আদি গঙ্গার ধারে গাই গাই, তো টালিগঞ্জ রোডের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, এখান থেকে বীজ দেখা যায়, সেই গাড়িতে কি গাড়ি গাড়ি চলে যাচ্ছে। অ্যানিয়া, তোমার ভাষা করি ভালো আছে, সুস্থ স্বাভাবিক আছে, ডেঙ্গু থেকে দূরে থাকো, জল জমতে দিও না, টেক কেয়ার করো, আর আমরা এখন গঙ্গাধারটা এনজয় করছি। সকালবেলা কখন বেরোতেই হয় রাস্তায়, রোজ তো বেরোনো হয় না, তো আজকে তো টাইম পেলাম, ওই জন্য আজকে বেরোলাম। গাড়ি ও এখান থেকে দেখতে পাচ্ছে তো, গাড়ি গাড়ি চিল্লাচ্ছে, দেখে গাড়ি দেখতে পেয়েছো? হ্যাঁ, যা নৌকাটা চলে যাচ্ছে, নৌকাটা চলে যাচ্ছে। এখানে এই পটির জায়গাটাকে নিয়ে গাড়ি হিসাবে রোজ সকালে খেলবে, বুঝে বুঝে চাগিয়ে নিয়ে চলে এলো। আর রোজ সকালে তো আমার ঠাকুরের ফুল দিই, আজ বিকেলে ফুল দেবো, কারণ ছাদে দেখলাম আজ বিকেলে ফুল হয়েছে। আর এই ফুলটা এখন যদি না তুলি না, বৃষ্টি পড়বে, রাতের দিকে ঝড় হবে, ফুলটা পুরো খসে পড়িয়ে যাবে, তো এখনই ফুল দিই না। ঠাকুরকে ফুল দেওয়া তো কোনো আশা করি টাইম হয় না, কি সকাল কি সন্ধ্যে, মনটা ভালো থাকলেই হবে। চলো, দুটো ফুল হয়েছে ভালো ভালো, জবা ফুল টগর ফুল তুলে নিই। এই আচ্ছা টগর ফুলটা, আর এই হলো একটা জবা ফুল, দুটো ফুলই তুলে নিই এখন। চলো, এই দুটো ফুল আমরা তুললাম ঠাকুরকে দেওয়ার জন্য, রোদ্দুর আর আমি মিলে ঠাকুরকে দেবো। রোদ্দুর হাত বাড়া দিয়ে ধরছে না, আমি আমি ঠাকুরকে দেবো, ঠাকুরকে দেবো, ঠাকুরকে দেবো, ছাড় ছাড় ছাড়, ঠাকুরকে দেবো। এই বাবুই কি করছিস? ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল আদর, শুরু হয়ে গেল আদর আদর আদর। বলো, দেখো পাগলামো, দেখো পাগলামো, তো ঘুরতে পাই 4:30 বাজে, আর সকালে ব্লগের পর ফিরে এলাম এখন বিকেল বেলা। মাঝে তো ব্লগ স্কিপ হয়ে গেছে, আজকে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ এখন একটু আমি মানে আমার ফ্যামিলি বলতে গেলে আমি, রোদ্দুর, রূপা আর আমার মা, চারজন আমরা বেরোচ্ছি একটু শপিংয়ের জন্য, একটা সিক্রেট শপিং যেটা এখন রিভিল করবো না, রিভিল করবো কদিন পরে, বা সেই জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি, যাচ্ছে নর্থ কলকাতায়। তো 4:30 বাজে, উবের নেবো, বেরিয়ে যাবো, মা রেডি, রূপাও রেডি, আর রূপা বাথ টয়লেটে গেছে বলে এই তো দরজাটা পুরো ভেঙে ফেলছে। তো এনিওয়ে, বেশি দেরি করবো না, আমরা সবাই রেডি হয়ে গেছি, রোদ্দুরকে দেখাচ্ছি ও দেখতে কেমন লাগছে। এই যে এই যে, এও রেডি, এও রেডি, এই তো মানে তুমি কিছু বলার নেই। আরে বাবারে, আরে আরে দৌড়, ঘরের মধ্যে দৌড়াচ্ছে, আমার কী করবে কী করবে কী করবে কী করবে কী করবে। এই রোদ্দুরের লুক, আর ফাইনালি আমরা বেরোচ্ছি। আর আজকে আমাদের উবের ধরতে গিয়ে এত সমস্যা হচ্ছে বলা যাবে না, প্রায় 15 মিনিট দাঁড়িয়ে আছে উবের জন্য, আধ ঘন্টা হয়ে গেল, দুজনে দাঁড়িয়ে আছে, আমরাও দাঁড়িয়ে আছি। গাই গাই গাড়ি গাড়ি বলতে শিখেছে। হ্যাঁ, কি ঠাকুর এখানে
তো আমরা জাস্ট নামলাম আর যাচ্ছি এখন দোকানটায়। তো আমরা আজকে শপিং করতে চলে এসেছি দত্তগিনী প্যালেস বউ বাজারে, বার্থডে শপিং গোল্ড বাবুই রোদ্দুরের মায়ের জন্য। চল এখানে আমাদের শপিং তো কখন হয়ে গেছে, বা ডেলিভারি হতে এখন অনেক দেরি হচ্ছে। এদিকে আমার দোকান যেতেও দেরি হয়ে যাচ্ছে, আমি চিন্তায় আছি, এই ভেতরে সব বসে আছে এখন। ফাইনালি 9টা বাজে, জাস্ট ফিরলাম, দেরি তো হয়ে গেল অনেকটা, বাট আমার তো বসার সময় নেই। জাস্ট ফিরে ওদেরকে একটু ফ্রেশ করতে দিয়ে আমি বেরিয়ে গেছি দোকানের জন্য, কারণ দোকানে আবার কাজ পড়ে রয়েছে। এনে গুড মর্নিং, আর কালকে রাত্রে ব্লগ তো এন্ড করা হয়নি, রোল ওভার ব্লগ হচ্ছে। আজ সকালবেলা শনিবার, সকালে তো আকাশ পুরো মেঘলা করে এসছে, আমাদের এখন 10টা বাজে, আমরা ফ্রেশ হয়েছি। বাট আজকে কুচিনার থেকে যে এমসি করা থাকে না, তাদের লোক আসবে প্রথম আবার রিনিউ করতে, তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচে একটু নেমে যাচ্ছি। ওই এএমসি করাবে, সে চার্জ ফার্জগুলো দিতে হবে, ওদের কথা বলতে হবে। তো এনিওয়ে আজকে ব্লগটা এতটুকুই থাকছে, যদি কোনো ভালো লাগে থাকে দু সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, দেখতে থাকো আমাদের সমরূপকে। লাভ, টাটা।